Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Welcome back to my channel. আশা করছি আল্লাহর রহমতে আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ও সাবধানে আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় আমার পরিবার নিয়ে ভালো আছি। তো আজকের ব্লগটা সকাল থেকে শুরু করে দিলাম। তো কালকে তো আপনাদেরকে বলেছিলাম যে আমরা আজকে কোথাও এই তো কাশি ঘুরতে যাব। তো এই জন্য সকাল সকাল সবাই রেডি হয়ে তো আমরা নিচে চলে আসলাম। তো এখন গাড়িতে উঠব, উঠে আল্লাহর নাম নিয়ে রওনা দিব। তো আমরা কোথায় যাচ্ছি তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারাও আমাদের ভিডিওর সাথেই থাকুন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমরা প্রথমেই আমার আম্মাকে আর আমার মেয়ের ননদ ওরাও যাবে, তো ওদেরকে উঠিয়ে নিব, তারপরে আমরা যেখানে ঘুরতে যাব সেখানে যাব। তো আল্লাহর নাম নিয়ে এখন আমরা বেরিয়ে পড়লাম। তো আগে গাড়ির গ্যাস নিয়ে নিচ্ছে, গ্যাস নিয়ে তারপরে আম্মাকে আমার মেয়ের ননদকে ওদেরকে উঠায় নিয়ে তারপরে আল্লাহর রহমতে আমরা চলে যাব। তো আপনারাও চলুন আমাদের সঙ্গে।
এই তো আমরা চলে আসলাম, এখন আমাদেরকে পিক করে নিয়ে তো আমরা এখন চলে যাব। তো আজকে কয়েক জায়গায় ঘুরব। প্রথমে বগুড়া ঐতিহাসিক জায়গা, নাম মহাস্থানগড়, তো ওখানে যাব। তো ওখানে যেয়ে যতটুক পারি আপনাদের সঙ্গে শেয়ার করব ঘুরে ঘুরে। তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন। এই তো মহাস্থানগড় আমরা চলে এসেছি। তো প্রথমে জাদুঘরের ওখানে যাব, তারপরে আরও তো অন্য অন্য জায়গায় দেখার মতো, তো সেখানে সেখানে পড়ে যাব। তো এখন আমরা জাদুঘরের দিকে যাচ্ছি।
এই তো চলে আসছি জাদুঘরের সামনে। তো দুঃখের বিষয়, করোনার জন্য সব কিছুই বন্ধ। তো মনটা খারাপ হয়ে গেল, তো মনটা খারাপ করার কোনো দরকার নেই। তো আমরা সামনের দিকে খোলা জায়গা আছে, তো গাড়ি থেকে নেমে একটু হাঁটাহাঁটি করতেছি, আর বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে। তো এটা অনেক ভালো লাগলো, ঠান্ডা বাতাস, জায়গাগুলো অনেক সুন্দর, শুধু গাছ আর গাছ। তো আমরা একটু হাঁটাহাঁটি করে তারপর অন্য সাইডে চলে যাব। তো এরিয়াটা কিন্তু অনেক বড়, তো এত ঘোরা তো সম্ভব না। তো যতটুকু ঘুরতে পারি ততটুকুই ঘুরব, তা সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করবই। বাচ্চারা কিন্তু অনেক আনন্দ করতেছে, আর খোলামেলা জায়গা, অনেক বাতাস, খুব ভালো লাগতেছে। যদি খোলা থাকতো মনে হয় আরও ভালো লাগতো। তো যাই হোক, অনেক আনন্দ লাগতেছে, মনটা ফ্রেশ হয়ে যাচ্ছে। সবসময় তো বাসার মধ্যে মানে থেকে থেকে বাচ্চারা আমরা সবাই বোরিং হয়ে গেছি। তো আসলে যাই হোক, যেটুকুই ঘুরতে পারতেছি অনেক ভালো লাগতেছে।
চল দেখতে কত সুন্দর জায়গাটা, তা বাচ্চারা কত আনন্দ করতেছে, ওদের সঙ্গে আমরাও আনন্দ করতেছি। তা আসলে সবুজের মাঝে মনে হয় হারিয়ে গেলাম এরকম মনে হচ্ছে, তো খুবই ভালো লাগতেছে। তা আশা করি আপনাদের কাছেও ভিডিওটা ভালো লাগতেছে। যারা বগুড়ার বাহিরে থাকেন, বিদেশে থাকেন, তারা বগুড়ায় কখনো আসলে এই জায়গাতে ঘুরতে আসবেন, দেখবেন অলরেডি মনটা ভালো লাগতেছে। আর সবুজ কি বলবো, মহান রাব্বুল আলামিনের দেওয়া দান, শুকর আলহামদুলিল্লাহ, এত সুন্দর জায়গা। তো আমি তো অনেকবারই গিয়েছি কিন্তু তখন এতটা সুন্দর ছিল না। তো এই যে মনে হয় 3-4 বছর পরে আসলাম, তা এতটা সুন্দর করছে আমি আসলে নিজেই অবাক হয়ে যাচ্ছি যে এতটাই সুন্দর করছে জায়গাগুলো, আরও উন্নত করতেছে। তো আপনারা বগুড়ায় আসলে অবশ্যই এসব জায়গায় ঘুরতে আসবেন, অনেক ভালো লাগবে। তো আমাদের এই সাইডটা ঘোরা শেষ, এখন আমরা অন্য সাইডে চলে যাব। তো ওই সাইডের ভিডিওটা আপনাদের সঙ্গে আজকে আর শেয়ার করলাম না, এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এই জন্য ওইটা। তো আগামীকাল অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা সুলতানা ব্লগের সঙ্গেই থাকুন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুলতানা ব্লগের সঙ্গেই থাকবেন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা। আর যারা করেননি প্লিজ প্লিজ তারা এখনই করে ফেলেন, আর নোটিফিকেশনটা অন করে রাখবেন, আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকে আসি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।